হ্যাঁ, দুই দুটোই মেশিন চালাবি? চালাইতে পারি না, দুইটা চালাবো কেন? আচ্ছা, কি খাওয়া দাওয়া করছেন? লিমা? হ্যাঁ, আর কিছু নাই? আগে না, লিমা আক্তার না লিমা আছে কিছু, তা বেশি হাসি খুশি থাকে, তাদের মধ্যে বেশি কষ্ট লুকানো থাকে। মুহূর্তে লাল টুকটুকের ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপু কেমন আছেন? ভাই গো, না থাকার মতোই আছি, ভালো। না থাকার মতো নাই কেন? কেন ভাই, ছোটকাল থেকে কষ্ট কইরা বড় হয়েছে, এখন নিজে বড় হয়েছে, অনেক কষ্ট কইরা। আমি চাই না যে আমার ভাইটাও কষ্ট হয়ে মানুষ হোক, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরুক। আমার ছোটো একটা ভাই আছে 8 বছরের, ছোটো থাকতে মা মারা গেছে, বাবা বিয়া কইরা চলে গেছে, আমাদের খোঁজ খবর নেয় না। মানুষের বাড়ি কাম করি অনেক কষ্টে, 100-200 টাকা দিয়ে ঠিক মতো সংসারও চলে না। আমার আশা আছে আমি আমার ভাইটারে একজন হাফেজ বানাবো। আমার বাসায় কেউ নাই, আমার বাসায় আমি আর আমার ছোটো ভাই আছে। আপনার বাবা কি করে? আমার বাবা বিয়া কইরা চলে গেছে, আমার মা মারা যাওয়ার পর আমার বাবা বিয়া কইরা চলে গেছে। কোথায় গেছে আমি জানি না ভাই, আমাদের খোঁজ খবর নেন না। আমি আর আমার ছোটো ভাই পরের বাসায় ভাড়া থাকি। আচ্ছা, আপনি আর আপনার ছোটো ভাই, আপনি কি কাজ করেন? মানুষের বাড়ি কারো বাড়ি হাঁড়ি পাতিল মাঝি, কারো বাড়ি কেউ সেলাই কাম করলে ব্লাউজ, তারপর আমি হাতের কাজ করিয়া দেয়, 10টা করলে 50 টাকা দেয়, আবার 20টা করলে 100 টাকা দেয়। আর যদি নিজের একটা মেশিন থাকতো তাহলে আর মানুষের বাড়ি যাওয়ার লাগতো না। কয়টা করতে পারেন প্রতিদিন? কয়টা করতে পারেন? ব্লাউজ সেলাই করার না করলেন? ব্লাউজ সেলাই প্রত্যেকদিন 10টা, কতদিন 20টা সেলাই করতে পারি। আর যদি নিজের একটা মেশিন থাকতো, এর জন্যই তো বললাম, নিজের একটা মেশিন থাকলে তাহলে আর মানুষের বাড়ি কাম করার লাগতো না। এটা কি এই যে ইলেকট্রিক নাকি পা দিয়ে? পা ব্যথা যায় না? দুইটাই চালাইতে পারি, ইলেকট্রিকও চালাইতে পারি, পা দিয়ে ওইটাও চালাইতে পারি। দুইটাই চালাইতে পারি? হ্যাঁ, দুই মেশিন চালাইতে পারি। না, দুইটা চালাবো কেন? আচ্ছা, আজকে কি খাওয়া দাওয়া করবো? আলু ভর্তা আর ডাল। আলু ভর্তা আর ডাল? হ্যাঁ। আচ্ছা, বিয়ে হয়েছে তো? না না ভাই, আমার বিয়ে হয় নাই এখন। আপনার যদি আমার বাসায় চাকরি দিই করবেন? কি ভাই? আমার বাসায় যদি চাকরি দিই করবেন? কিসের চাকরি দিবেন আপনার বাসায়? থালা বাসন দিলেন ভাই, আমি মানুষের বাড়ি কাম করতে ভালো লাগে না, আমার মানুষের বাড়ি কাম করতে খুব বিরক্তকর মনে হয়। আর যদি কেউ যদি একটা মেশিন কিনা দিত তাহলে মেশিন চালায় ভাইটারে একজন হাফেজি পড়াইতাম। আমার আশা ছিল, আমার মার আশা ছিল যে আমার ভাইটার একজন হাফেজি বানাবে। যেমন আমার মাটা তো মারা গেছে ভাই, এখন আমি তোর বড় বোন, আমারও আশা আছে আমার ভাইটার আমি একজন হাফেজ বানাবো। এর জন্য ভাই আমি মিডিয়ার সামনে আইসি। আচ্ছা, মিডিয়ার সামনে আসলে কি সব সমাধান হয়ে যায় না? তারপরেও তো ভাই আইলাম, দেখি আল্লাহ যদি রহমত করে যদিও হইতে পারে। মিডিয়ার সামনে আসলে কি সব কিছু সমাধান হয়ে যায়? না ভাই, সব কিছু তো আর সমাধান হয় না, তারপরে আইলাম, দেখি আল্লাহ কি করে। আপনার বয়স কত? এই 17-18 বছর হইব। 18 বছরের যুবতী, বিয়ের প্রস্তাব কয়টা পাইছেন? বিয়ার প্রস্তাব অনেকেই দিছে ভাই, বিয়ের প্রস্তাব দিলে কি হইব? কেউ আমার ভাইটার দায়িত্ব নিতে চায় না, এর জন্য আমি বলছি যে আমার ভাইয়ের দায়িত্ব নেবে, আমার ভাইয়ের পড়ার দায়িত্ব নেবে, ইনশাল্লাহ আমি তার কাছেই বিয়া বসবো। আচ্ছা, ভালো প্রেম করেন কয়টা? না ভাই, আমি প্রেম টেম করি না। করছেন তো বোঝা যাচ্ছে, আপনি হাসি দিচ্ছেন, এই হাসিতে কিছু একটা বোঝা যাচ্ছে। কিছু একটা ভাই, আমি সবসময় হাসি খুশি থাকি, যারা বেশি হাসি খুশি থাকে তাদের মধ্যে বেশি কষ্ট লুকানো থাকে, তাই নাকি? হুম ভাই, কষ্টের মধ্যে আমি চাই না যে আমার দুঃখ কষ্টটা কেউ দেখে, এর জন্য আমি সবসময় হাসি খুশি থাকি। আপনার ভাইয়ের বয়স কত? এই 8 বছর। আচ্ছা, যাই হোক, আপনি এই যে প্রতিবেদনটা করলেন, হ্যাঁ, প্রতিবেদনটা করার পরে কিন্তু আপনি যে দর্শকরা আপনার কি নামে ডাকবে, আপনি তো আপনার নামই বলেন না। আমার নাম লিমা, লিমা কইয়াই ডাকবে সবাই। লিমা? হ্যাঁ, লিমা। হ্যাঁ, আর কিছু নাই? আগে না, লিমা আক্তার না আছে কিছু? আক্তারটা কে? আক্তারটা কে ভাই, ও তো কিছু তো আর জানি না, আক্তারটা আক্তারকে। পড়াশোনা করছেন কতদূর ভাই? 4 পর্যন্ত পড়ছিলাম, বললাম না মা মারা যাওয়ার পর আর পড়ালেখা করতে পারি নাই। 4 পর্যন্ত পড়াশোনা করছেন, এরপর আর পড়াশোনা করেন না ভাই? আমি নামাজ পড়তে পারি, 5 অক্ত কুরআন শরীফ পড়তে পারি, 5 অক্ত নামাজ পড়তে পারি, বাংলা ইংরেজি ইনশাল্লাহ সব কিছুই পারি। কপালে একটা টিপ পড়লে কিন্তু আপনি অনেক সুন্দর। না ভাই, টিপ পড়া মুসলমানদের জায়েজ না, মেয়েদের লিপস্টিকটা ভাই, লিপস্টিকটা দিছে একটু শক কইরা, কিন্তু লিপস্টিকটা দেওয়ার মধ্যেও কারণ আছে, লিপস্টিকটা দিছে তাই বলে কি টিপটাও দিতে হবে এমন তো কোনো কথা আসে না। না, ম্যাচ করে পড়ছেন তো টোটাল লিপস্টিক, জামার কালার এক, জামাটা পড়ছি তাও মানুষের জামা ভাই, নিজের জামা কোথায় পাবো? সিরা পোশাক মানুষের সেলাই করে করে পরি, তাহলে ওইটা একটা পরে আসতেন, আমরা দেখতাম সিরা কাপড়ে আপনার। আচ্ছা ভাই, এইবার যখন মিডিয়ার সামনে আসবো তখন যেটা নিজের আছে সেইটাই পরে আসবো। আচ্ছা, তো আপনি প্রতিবেদন করছেন, যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে, হ্যাঁ, তাহলে কি কোনো মাধ্যম আছে? হুম আছে অবশ্যই ভাই, ছোট একটা বাটামালা মোবাইল আছে, টিপাটিপি সেট না, ছোট বাটামালা মোবাইল টিপাটিপি সেট না? আচ্ছা,
এই যুগে সবাই টিপা টিপি সেট ইউজ করে, স্মার্টফোন ইউজ করে, আর আপনি টিপা টিপি সেট ইউজ করেন? ভাই গো, গরিব মানুষ খাইতে পারি না নুন আনতে পান্তা পুরো। এক বেলা যেদিন কামে যায় সেদিন খাইতে পারি, আর যেদিন কামে না যায় সেদিন খাইতে পারি না। টাচ ফোন কোথায় পাবো? অনেক কষ্ট, অনেক কষ্ট ভাই, কি করব। বাড়িতে বাবা বিয়া কইরা চইলা গেছে, মা মারা গেছে, পরের বাসায় কাম করি, কষ্ট। যার দুনিয়ায় মা বাবা নাই তার দুনিয়ায় কেউ নাই। আমি না এত পর্যন্ত যতগুলো প্রতিবেদন করেছে, হ্যাঁ, আমাদের যে সকল দর্শক রাস্তা তারা কি বলে জানেন? তারা বলে এটা হলো আপনাদের মুখস্থ পড়া, মানে আপনারা এটা সবার বাবা চলে যায়, নয় মা চলে যায়, নয় দাদির কাছে মানুষ হয়, আর তারপরে মনে করেন বিয়ে হয় নাই, এরপরে অভাব। না ভাই, সত্যিই অভাব। আর যদি শুনে, আর যদি সুখে থাকতাম তাহলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম? কখনোই প্রতিবেদনের সামনে আসিনি, আজ বাধ্য হয়ে প্রতিবেদনের সামনে আসতে হয়েছে শুধু ভাইটার কারণে। আমি ধরেন, আমি মাডা মারা গেছে, ভাইয়ের বয়স যখন 4 বছর, তখন মারা মারা গেছে, অনেক কষ্ট করে মানুষ হয়েছি, দিন আনি দিন খাই, পরের বাসায় কাম করে রাখা, 100-200 টাকা দিয়ে ঠিক মতো সংসারও চলে না। আমার মার আশা ছিল যে ভাইটারে হাফেজ বানাবো, তো মাটা মারা গেছে, এখন তো নাই, এখন আমি তার বড় বোন, আমি আর আমার ভাই পরের বাসায় ভাড়া থাকি, মানুষের বাড়ি কাম করি, ঠিক মতো নামাজও পড়তে পারি না। এর জন্য ভাই আমি হাতের কাম জানি, হাতের কাম করি মাঝে মধ্যে। এখন কেউ কোনো ভাইরা যদি একটা মেশিন কিনে দেয়, আমি বলছি বুড়ো হোক আর জোয়ান হোক, তাতে কোনো সমস্যা নাই, যে আমার ভাইয়ের দায়িত্ব নেবে আমি তার কাছেই বিয়া বসবো। আচ্ছা, হাফেজি ভর্তি ভর্তি করবেন? হ্যাঁ, আমার ভাই হাফেজি পড়তো, গত 2 মাসের বেতন বাচ্চা দিতে পারি না বলে আজ 1 সপ্তাহ ধরে মাদ্রাসায় যাইতে পারে না। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য হয়ে থাকে। এই অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পুরান হলে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবেন। নতুন অতিথি নিয়ে প্রতিদিন রাত 9:15 আমরা চলে আসি। যদি এর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে তার মোবাইল নাম্বারটি দিচ্ছি, তবে এই নাম্বারটির মাধ্যম দিয়ে কোনো দুর্ঘটনার শিকার হলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। মোবাইল নাম্বারটা বলেন। 01882637828। আবার বলতে, 01882637828। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, তো যদি আপনি, আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা ঢাকা গাবতলিতে। গাবতলি? গাবতলি কোথায়? ওই যে গাবতলি সিনেমা হল আছে তার পিছনে, ডিপ জলের সিনেমা। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই পিছনে। সিনেমা দেখেন? না ভাই, সিনেমা দেখি না। বাড়ির কাছের মানুষ সিনেমা দেখেন না? না ভাই, সারাদিন মানুষের বাড়ি কাম করে পেটের জোগাড় করলি ভাই, বিকাল হলে খামু কি ছোট ভাইটারে নিয়ে। চাল কত করে কেজি? চাল কত করে কেজি ভাই? 60 টাকা কেজি। কি চাল? 60 টাকা কেজি যেই চাল পাই সেইটাই কিনা খাই। পাই তো মানুষের বাড়ি 100-200 টাকা, কি কইরা কি খামু। বিকাল হলে চাল ডাল তেল নুন সব কিনা নিয়ে রান্না কইরা খাই, যেদিন কামে যাই সেদিন খাইতে পারি, আর যেদিন কামে না যাই সেদিন খাইতে পারি না। দুঃখে পড়ে তো মানুষ প্রতিবেদনে আসে, সুখে পড়ে কি আর আসে? আচ্ছা, তো আমি আপনার জন্য একটা পাত্র দেখছি, বিয়ে করবেন ভাই? যদি ভালো একটা মনের মানুষে, বুড়ো হোক জোয়ান হোক, তাতে কোনো আপত্তি নেই, মনের মতো যদি মন মেলে অবশ্যই বিয়া করব। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমার কেউ খারাপ কমেন্ট করবে না, আমি খারাপ ওই রকম 10টা মেয়ের মতো খারাপ না, হাতের 5 আঙ্গুল এক না, যে হাতের 5 আঙ্গুল যেরকম এক না, 10টা মেয়েও এক না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন।